আপনি কি আজও তাকে ভুলতে পারছেন না? কিন্তু কেন পারছেন না, আর কেনই বা পারবেন না? ও যদি সম্পর্ক শেষ করে ভুলে থাকতে পারে, আপনিও পারবেন, আমি জানি আপনি নিশ্চয়ই পারবেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, ও আপনার কোনোদিন আপন ছিলই না, আর যে আপন হয় সে কোনোদিন এভাবে ছেড়ে যায় না। ওই আপনার মা বাবা তো আপনাকে ছেড়ে যায়নি। যে আপন নয় তার কথা ভেবে কষ্ট পেয়ে কোনো লাভ নেই, যারা আপনার আপন তাদের কথা ভেবে আনন্দিত জীবনযাপন করুন। এখন আপনার ঘুরে দাঁড়ানোর সময়, আপনাকে ঘুরে দাঁড়াতেই হবে। এখন থেকে আপনি নিজের কথা ভাববেন, নিজেকে ভালোবাসবেন, নিজের পরিবারকে ভালোবাসবেন, নিজের পরিবারের কথা ভাববেন, নিজের কাজকে খুব ভালোবাসবেন, আর যেটাতে আপনাকে হ্যাপি থাকতে দেবে সেই কাজটা করবেন, আর নিজের একটা ভালো মানুষ তৈরি করবার চেষ্টা করবেন, আর নিজের একটা ভালো কেরিয়ার করে তুলবেন, আর আপনাকে যারা ধোঁকা দিয়েছে তাদেরকে রং প্রমাণ দেবেন। এই জিনিসটা সবসময় মনে রাখবেন, আপনার জীবনের মেন খুশির চাবিকাঠি হলো আপনার সাফল্য এবং আপনার পরিবার।